এক বছর পর ফের বিপিএলে ফিরছে সিলেট। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে প্রথমবারের মতো ভেন্যু হিসেবেও যুক্ত হচ্ছে সিলেট। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পৃষ্ঠপোষকতায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিতে যাচ্ছে সিলেট স্পোর্টস লিমিটেড। এর সঙ্গে যুক্ত থাকছেন প্রবাসীসহ সিলেটের এক ঝাঁক ক্রীড়া সংগঠক। সিলেট রয়্যালস নামে নিবন্ধিত হতে শনিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন সিলেট স্পোর্টসের কর্মকর্তারা। দলটির সমন্বয়ক হিসেবে থাকছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল। বিপিএলের তৃতীয় আসরে অংশ নেওয়া ছয়টি দল থেকে চতুর্থ আসরে বাদ দেওয়া হয় সিলেট রয়্যালসকে। মালিকানা বদলে বিপিএলের গেল আসরে ফিরে আসে প্রথম দুই আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ও খুলনা। এক বছর পর নতুন মালিকানায় ফিরছে সিলেটও। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোয়েলের ভাষায়, গেলবার সিলেটকে আসরের বাইরে রেখে দিয়েছিলাম যাতে ভালো কাউকে দিয়ে দল পরিচালনা করানো যায়। আপনারা জানেন যে অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজেই নিয়েছেন, এবার সিলেটে একটা ভেন্যু হবে ও খেলা পরিচালনা হবে। আমরা আশা করব গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে।